ওকে স্লাস শুরু করা যাক সবাই কথা শুনতে ঠিক ঠিকভাবে হ্যালো প্রান্তের মধ্যে স্বয়ংক্রিয় ঐচ্ছিকের মধ্যে কি ঐচ্ছিক মানে ইচ্ছায় নিয়ন্ত্রিত হয় এটা কিভাবে আমাদের মাথা থেকে বারো জোড়া মানে মস্তিষ্ক মাথার মধ্যে যেটা আছে ওখান থেকে বারো জোনা বের হয় আর যে সুষমা কাণ্ড আছে কাণ্ড থেকে তীরা স্নায়ু বের হয় আমরা কিন্তু আগে ক্লাসে দেখাইছি যে কিভাবে সুসুমা কাণ্ড থেকে শুষমা স্নায়ুগুলো দুই পাশে বের হয় জোড়ায় জোড়ায় আচ্ছা আর প্রান্তীয় মানে কি প্রান্তীয় হচ্ছে স্বয়ংক্রিয় আচ্ছা এখানে একটা আছে দেখো দুটো তীর দেওয়া আছে প্রান্তীয়র মধ্যে আবার মানে ঐচ্ছিকাঠ স্বয়ংক্রিয় দুই ভাগে ভাগ করছি আমরা ঠিক আছে স্নায়ুতন্ত্র হচ্ছে কেন্দ্রীয় প্রান্তীয় আর প্রান্তীয়র মধ্যে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে ঐচ্ছিকাঠ হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় মানে কি অটোমেটিকলি যেটা কাজ করে যেরকম সিম্প্যাথেটিক স্নায়ু এবার প্যারা সিম্পাথেটিক স্নায়ু সিম্পাথেটিক মানে কি কোনো কিছু বয় না যার প্রতি সিম্পাহি দেখাইলাম মানে কি একটা আবেগ তাড়িত বা কোনো কিছু প্রয়োজন তখন সিম্প্যাথেটিক স্নায়ু কাজ করে আর প্যারা তার ঠিক অপোজিট কন্ডিশন একটু বুঝতে সমস্যা হবে আমি জানি সিম্প্যাথেটিক প্যারা মানে ব্যাপারটুকু একটু বোঝা কঠিন জাস্ট এটুকু জানা রাখো তোমরা সিম্প্যাথেটিক স্নায়ু মেনলি সুষমা স্নায়ু দিয়ে নিয়ন্ত্রিত হয় আর প্যারা সিম্প্যাথেটিক স্নায়ু দিয়ে মেনলি সুষমা স্নায়ু কর্টিক স্নায়ু দুটোই ভূমিকা আছে এটা এখান থেকে বোঝা যাবে না আমি তোমাদেরকে একটু এদিকে নিয়ে যাই প্রথমেই নিউরন নিয়েটা আলোচনা করি ঠিক আছে নিউরন জিনিসটা কি আমাদের সহজ কথা যদি বলি স্নায়তন্ত্রের একক কি উত্তরটা কি হবে নিউরন তাই না স্নায়ুতন্ত্রের মানে গঠন এবং কার্যকরী এককটা কি উত্তরটা হচ্ছে নিউরন আমরা বলছিলাম যে বিভিন্ন যদি চিন্তা করি যে যদি বলি ফুসফুসের জন্য কি হবে অ্যালোভিয়রাস তারপর যদি বলি চকৃতের জন্য তাহলে কি হবে হেপাটোসাইট বৃক্কের জন্য নেফ্রন তেমনি স্নায়ুতন্ত্রের জন্য এটা হচ্ছে নিউরন কাজটা কি নিয়ন বেসিকালি স্নায়ু উদ্দীপনা একটা জায়গা থেকে আটটা জায়গায় পরিবহনের সাহায্য করে ঠিক আছে নিউরন অনেক রকম হয় তবে তার মধ্যে স্ট্রাকচারালি মানে দিক থেকে হয় সেটা একটু জানতে হবে আর স্বাভাবিক অর্থে যদি আমরা নিউরনের স্ট্রাকচার দেখি এই যে এই ছবিটা তোমাদের অনেক পরিচিত একটা ছবি খেয়াল করো কি আছে এই তোমরা এই ছবিটা বই আসলে এইভাবে দেখছো যারা ছবি আঁকাইতে চাও তাদের জন্য একটা সহজ একটা ছবি আঁকা দিই এটা হচ্ছে কোষ দেহ বা ইংরেজিতে বলা কি দেহ ইংরেজি কি সোমা সেটা হচ্ছে সোমা আর সোমা থেকে একটা বের হয় কি কোষ দেহ বলা কি কোষ বা নাকি একটা কোষে অবশ্যই কি থাকবে নিউক্লিয়াস থাকবে চারপাশে কিছু দানা থাকবে সেই দানাগুলোকে কি বলা হয় নিসল দানা বলা হয় কি বলা হয় নিসল দানা চারপাশে যে সাহাগুলো বেরোছে সেই বলা হয় ডেনড্রাইট

সেটাকে বলা হচ্ছে নিউরিলেমা এটাকে বলা হচ্ছে নিউরি লেমা এটা একটা কোষ যেহেতু স্বাভাবিক এখানে নিউক্লিয়াস থাকবে মানে যেটা যেটা বললাম কোষে যদি একটা অঙ্গ থাকে সেটা কি সেটা হচ্ছে নিউক্লিয়াস সো নিউক্লিয়াস থাকবে আর মধ্যে যে লেয়ারটা এর নাম হচ্ছে মায়ালিন শীত মায়ালিন শীত

আর যেসব জায়গায় যে প্রম্বিত অংশে যেসব জায়গায় এরকম মানে উন্মুক্ত অবস্থা থাকে সেসব জায়গায় কি বলা হচ্ছে এগুলোকে বলা হইতেছে র্যানভিয়ারের বিয়ারের পর্ব তারপরে ছবিটা একটু কালারটা একটু চেঞ্জ করে নিই যেহেতু অন্য কালার দেখাচ্ছিলাম ওকে তো তারপরে এটা যেখানে শেষ হয়ে যাবে যেখানে শেষ হয়ে যাবে সেই জায়গাকে আমরা বলবো হচ্ছে টেইল কি বলবো টেইল টেইল মানে কি লেজ তার যেখানে শেষ হয়ে গেছে ওই জায়গাটাকে আমরা বলতে পারি টেলোডেন্ড্রিয়ন এ টেলো শব্দটা কই থেকে আসছে টেল থেকে টেলো ডেন বললো শব্দটি আর লাস্টে নবের মতো একটা অংশ থাকে যাকে বলা হয়েছে স্নেপটিক নব এ সম্পর্কে আমরা একটু পরেই আরো জানবো স্ন্যাপটিক নব সো এই ছিল একটা নিউরনের গঠন নিউরনের গঠন আপনারা আগেও পড়ছেন এটা আমি বেশি কিছু বলবো না যেটা বললাম তাও আমি অনেক কিছুই বলে দিছি আসলে কি কিভাবে আঁকাবেন কি কি স্ট্রাকচার আছে প্রথম এখন এই যে নিউরন এই যে প্রলম্বিত অংশ মানে এই যে অ্যাকশনটা দেখতেছি এটার উপর ডিপেন্ড করে কিন্তু পাঁচটা ভাগে ভাগ করে যায় এই পাঁচটা ভাগ কি এক নম্বরে আসবে হচ্ছে আহ মেরুহীন মানে যার কোনো মেরুই নাই মেরুহীন তারপর কি যার একটা মেরু আছে তার সেটার নাম কি হবে এক মেরুযুক্ত কিছু কিছু আছে কয়টা দুইটা মেরু আছে তো তাদেরকে আমরা দ্বি মেরুযুক্ত বলতে পারি এখন দুই যদি বেশি থাকে তাহলে কি বহু মেরুযুক্ত এগুলো কিন্তু জানতে হবে মেরুহীন ইউনিট হচ্ছে অ্যাপোলার এক মেরু যে কি ইউনি শব্দ অর্থ হচ্ছে এক ইউনিপোলার দ্বি মেরু ইংরেজি কি বাই বাইপোলার বহু মেরু যে কি মাল্টিপোলার আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ছদ্ম মেরু যুক্ত ছদ্ম মেরু ইংরেজি কি হবে এই ছদ্ম মেরু ইংরেজি কি সিউডো ভেরি গুড এর নাম হচ্ছে সিউডো পোলার ঠিক আছে এটার নাম হবে সিউডোপোলার ওকে এখন যেটা বললাম যে বেসিক্যালি এই জিনিসটা আর ডেন্ড্রনের উপর ডিপেন্ড করেই আমার নামটা করছি একটা মনে রাখবেন যদি মেরু থাকে যদি একটাও মেরু থাকে সেখানে অবশ্যই কি থাকবে অ্যাকশন থাকবে মেরু হইলে একটা অ্যাকশন অবশ্যই থাকবে কারণ অ্যাকশনটাই হচ্ছে মেরু নির্দেশ করে তাহলে যেখানে মেরুহীন সেখানে কি অ্যাকশন থাকবে না প্রশ্নই আসে না ডেন্ড্রন তো দূরেই থাকলো অ্যাকশন না থাকলে ডেন্ড্রন থাকবেই না এক মেরুযুক্ত খেয়াল করেন এখানে কি হয় যে মেরু একটাই থাকে সেই মেরুটা ঠিক আছে সেই ডি মেরুর ব্যাপারটা কি যে তার একটা আর একটা মেরু ডেনড্রন তৈরি করে আর বহু মেরু মানে কি একশন একটা থাকবে ডেনড্রন থাকবে বেশ অনেকগুলা আর ছদ্ম বা সিউরো পুরো নাম হচ্ছে ইউনিপোলার পুরো নাম হচ্ছে ইউনিপোলার ফিউরো মানে কি ফিউরো ইউনিপোলার শব্দটা অর্থ কী দাঁড়াচ্ছে ছদ্ম বেশি ইউনিপোলার মানে ছদ্ম বেশি কার মতো এক মেয়ের মতো মানে দেখে মনে হয় যে একটা অ্যাকশন আছে ঠিক আছে কিন্তু বেসিক্যালি এটা ইউনিপোলার মতো দেখতে কিন্তু আসলে কি ইউনিপোলার না সে আসলে ইউনিপোলার না সে আসলে কি সে বাইপোলার মানে তার অ্যাকশনও থাকবে তার ডেন্ডনও থাকবে ঠিক আছে ব্যাপারটা খেয়াল করেন যে দ্বি ব্যাপারটা কি যে দ্বি আর ছদ্ম মেরুর ব্যাপারটা কিন্তু একই হয়ে গেল আমাদের সূত্র অনুসারে যে ডি মেরুতে অ্যাকশনও আছে ডেনড্রন আছে ছদ্ম মেরু মেরুযুক্ত বা ছদ্ম এক মেরুযুক্ত বা সিউরিপোলার সেটাতে সেটা আছে সেটাতেও অ্যাকশন আছে ডেনড্রন আছে তাহলে ডিফারেন্সটা কই ডিফারেন্সটা হচ্ছে ধরেন এখানে একটা ছবি আঁকে একটু দেই যে তো এটা হচ্ছে আমাদের কোর্স দেহ ঠিক আছে কোর্স দেহ থেকে ডি মেরুর ক্ষেত্রে যদি একটা বের হয় এটা হবে অ্যাকশন এটা যদি বের হয় এটা হবে ডেনড্রন ঠিক আছে একটা যদি অ্যাকশন হয় একটা হবে ডেনড্রন এটা হচ্ছে বাইপোলার এই পাশে একটা মেরু এই পাশে একটা মেরু দুই মেরু বা বাইপোলার কিন্তু যদি ছদ্ম মেরু যুক্ত হয় সেক্ষেত্রে হবে কি মানে ছদ্ম এক মেরু যুক্ত হয় তাহলে দেখা যাবে একদম এক লাইনে চোখে আগেতে পারলাম না ভালো করে যে লাইনে অ্যাকশন ঠিক সে লাইনেই ডেনড্রন

মেরু যখন আমরা কথা বলবো মেরু আসলে কে অ্যাকশন তৈরি করে মানে অ্যাকশন এক পাশে একাই একটা থাকে যেমন এই পাশের ছবিটা দেখেন এই ছবিতে অ্যাকশন কয়টা একটাই আছে কিন্তু এই যে এই বরাবর নামতে আছে এই যে আমাদের বড় তীরটা যেটা দেয় আছে এটা হচ্ছে অ্যাকশন মানে অ্যাকশন কয়টা থাকে একটাই ডেনড্রন অনেক সংখ্যায় থাকতে পারে সো মেরুটা মেনলি কে করে দেয় অ্যাকশন তাহলে যে মেরুহীন তার কোনো অ্যাকশন থাকবে না ডেনড্রন থাকার প্রশ্নই আসে না যেটা এক মেরু সেখানে অবশ্যই কি থাকবে অ্যাকশন থাকবে দি মেরু মানে কি এক পাশে থাকবে অ্যাকশন আরেক পাশে থাকবে ডেনড্রন বহু মানে কি এক পাশে অ্যাকশন থাকবে ডেন্ডন থাকবে অনেকগুলা ছদ্ম বা সিরোনি পোলার কি যেটা ইউনিপোলার মানে কি দেখতে আসলে এক মেরুযুক্ত মানে দেখুন শুধু অ্যাকশন আছে ডেন্ড্রন বোধ নাই কিন্তু আসলে তা না এটা কি একই লাইনে অ্যাকশন এবং ডেনড্রন দুটোই থাকে সো এটা ছদ্ম এক যুক্ত মানে কি মানে ছদ্ম বেশি এক যুক্ত মানে দেখতে এক মেরুর মতো কিন্তু আসলে সে কার মতো সে হচ্ছে বাইপোলার বা ডিমেরুর মতো সো এই ছিল আমাদের নিউরনের ক্লাসিফিকেশন কি অনুযায়ী তাদের গঠন বা তাদের প্রলম্বিত অংশ বা তাদের মেরু অনুযায়ী এখানে নিউরোগ্রিয়া নামে একটা কথা লেখা আছে নিউরোগ্রিয়া জিনিসটা কি চারটা কোশ্চেন মাইক্রোসফটের অ্যাপে ওকে আশো অলি মাইক্রোসফটের অ্যাপে এটার মানে কি এই আসতে হচ্ছে অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রো সাইট আজকে আমার এই গ্রাফিক বোর্ড খুব হ্যাং করতেছে আমি জানি না কেন হচ্ছে খুব বিরক্তিকর লাগতেছে আসলে অলিতে হচ্ছে অলিগোডেন্ড সাইট কি জিনিস একটু পরে বলতেছি মাইক্রোসফট মানে কি মাইক্রো মানে মাইক্রোগ্লিয়া আর অ্যাপেতে কি হচ্ছে অ্যাপেতে হচ্ছে অ্যাপেন্ডাইমা ঠিক আছে নিউরোগ্লিয়া জিনিসটা কি নিউরন সঠিক কথা যে জোজক টিস্যুর ভেতরে মানে একদম সুরক্ষিত অবস্থা থাকে ধরো এই যে নিউরন নিউরনগুলো কি এখন এই যে কানেকটিভ টিসু শব্দের কানেক্ট করে ঠিক আছে সো এই যে আমাদের নির্মাণ গুলো কি করতেছে আমাদের হাতে যদি একটা মশার কামড় লাগে সেই মশার কামড়ের উদ্দীপনা সে কি করতেছে খুব সুন্দর করে কানেক্ট করে করে একটার সাথে কানেক্ট করে কোথায় যাচ্ছে মস্তিষ্কে তার মানে কি সেই হাতের সাথে মাথায় কানেক্ট করতেছে যোজক যোজন করতেছে তার যে আবরণী থাকবে তার আবরণে কি দিয়ে নির্মিত হবে উত্তর হচ্ছে যোজক টিস্যু যেমন রক্ত কি করে রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করে তাই না তার মানে কি একটা জায়গার সাথে আরেক জায়গায় লিঙ্ক করতে পারে যোগ করতে পারে রক্ত কিন্তু এক ধরনের যোজক কলা করা সে তরল যোজক কলা তেমনি আমাদের স্নায়ু কিন্তু এক ধরনের যোজক কলা মানে কি এর উপরে এর বাড়ি কি যোজক কলার কিছু আবরণ থাকে ঠিক আছে সেই আবরণ বিভিন্ন রকম হয় চার রকম হয় সে চার রকমের নাম আমরা জানি অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রো মানে হচ্ছে তারা অ্যাস্ট্রো মানে হচ্ছে তারা তারার মতো দেখতে হয় মানে এই আবরণটা দেখতে হয় তারার মতো অলিগোডেন্ড্রোসাইট

আর এপেন ডাইমা মানে কি এপেন ডাইমা শব্দ আসছে এপি থেকে আসছে এপি ডাইমিস থেকে আসছে ঠিক আছে এপি ডাইমিস বলুন এপি ডাইমিস অন্য জিনিস এপি ডাইমিস থেকে এপেন ডাইমা শব্দটা আসছে সো এপি ডাইমিসটা কি করে বাইরে যেরকম ত্বকের মতো আবরণ তৈরি করে এপেন ডাইমা ঠিক সেভাবে একটা বাইরে আবরণ তৈরি করে সো এই ছিল আমাদের নিউরন নিউরনের বাইরে যে জুটক টিস্যু থাকে সেটা হচ্ছে নিউরোক্লিয়া আমরা নিউরন জানছি নিউরনের স্ট্রাকচার জানছি নিউরনের গঠন অনুযায়ী প্রক্ষি আর নিউরনের বাইরে যেটুক টিস্যু থাকে

এই পুরা সাইটোপ্লাজমে কিছু দানা দানা ছড়াই থাকে যেটাকে বলা হয় নিসল দানা এই নিসল জিনিসটা মনে রাখবা সিনাপসটা খেয়াল করো যে এইটা কি ডেনড্রন ছিল এটা হয়তো আরেকটা নিউরনের অ্যাকশন এই যে এই জায়গায় তৈরি হয়েছে কি সিনাপস ঠিক আছে এটা কিন্তু সিনাপস দেখো খেয়াল করো সংটা কি হবে থাকে এই যে এখানে একটা সিনাপস আছে এখানে একটা সিনাপস আছে এই যে সিনাপস এই যে এখানে একটা সিনাপস আছে এই যে এখানে একটা সিনাপস আছে এইখানে সিনাপস আছে দেখছো কি হবে একটা নিউরনের সাথে একটা নিউরন কানেক্টেড থাকে

কতটা হচ্ছে দশ বিলিয়ন ওকে এবার দেখো যে আমরা প্রথমে দেখছিলাম স্নায়ুতন্ত্র প্রকারভেদ সেই স্নায়ুতন্ত্র প্রকারভেদের মধ্যে আমরা এই যে ব্রেন দেখছিলাম আমরা বলছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুরমাকাণ্ড এই যে দেখেন আমাদের মাথার মধ্যে যে ব্রেনটা থাকে খুব সুন্দর একটা ব্রেন ধরেন এই বাইরে কি আমাদের হাড্ডি গুড্ডি আছে তাহলে কি আমাদের মাথা যে করোটিকা করোটিকার মধ্যে সুরক্ষিত অবস্থা থাকে কি ব্রেন ঠিক আছে আমরা কালকে আগের দিনে যে ক্লাস টা করছিলাম হাড্ডি গুটি সেখানে পড়ছিলাম যে করোটিকার মধ্যে সুরক্ষিত অবস্থা আমাদের ব্রেন তাই না সো এই যে ব্রেন দেখেন ব্রেনের ঠিক নিচ থেকে বেরোছে কি স্পাইনাল কর্ড ব্রেনের ঠিক নিচ থেকে স্পাইনাল কর্ড তাহলে এই দুটোই হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আরও ভালোভাবে বুঝে রাখবে কি যে দেহের মাঝ বরাবর যদি আপনি একটা লম্বা একটা রেখা টানেন সেই রেখাটা যে যে স্ট্রাকচার পাস করতেছে সেগুলো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা কি কী পাস করবে মাথায় পাস করবে মস্তিষ্ক আর পশ্চাতে পাস করবে কি সুষুন্মা কাণ্ড এগুলোর উৎপত্তি কই থেকে হয়েছে আমরা প্রথম ক্লাসেই একদম বলছিলাম যে ওই যে ইয়া চ্যাপ্টারটা যেটা ছিল কি বলে

থেকে পরবর্তীতে খেয়াল করেন যে কি কিভাবে হয় এই একটু রাম যেটা আছে সেই একটু ডাম যেহেতু আমাদের শরীরে সবচেয়ে বাইরে হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যেহেতু ভেতর দিকে বাইরে কিভাবে হচ্ছে বাইরে মানে কি এই যে আপনি ত্বকে একটা চিমটি দিয়ে দেখেন তাহলে কি হবে কি অনুভূতি কিন্তু আপনি পাবেন তার মানে কি স্নায়গুলো মেইনলি দেহের বাইরের অংশ অংশে ছড়ানো সেটা আছে বাট সেগুলো কিন্তু শাখা বাট এগুলোর মেইন শাখা কিন্তু ঠিকই দেহের ভেতরে আছে তাহলে দেখেন কেন্দ্রীয় সন্দ্রীর কি কি অংশ আছে একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষম কাণ্ড অ্যান্ড মস্তিষ্ক থেকে বের হয় কয় জোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এভাবে বের হয় বারো জোড়া সেটা কি আর কেন্দ্রে বরাবর অক্ষ যদি এখানে সেই রেখা থাকবে থাকবে না পাশে সরে যাবে তার মানে কি এটা প্রান্তীয় স্নাতন্ত্র অংশ আবার একইভাবে দেখেন স্পাইনাল করবার থেকে দেখি এই যে পাশেগুলো বের হচ্ছে এগুলো স্নায়ু এগুলো হচ্ছে সুশূমা স্নায়ু এরকম সংখ্যার কয়টা উত্তর হচ্ছে একত্রিশ জোড়া তাহলে যদি সেন্ট্রাল বর্বরটা রেখাটা নিই এটিকে এই যেগুলো কি সেন্ট্রাল রেখার মধ্যে থাকে উত্তর হচ্ছে না এগুলো বাইরের দিকে আছে মানে কি প্রান্তের দিকে এগুলো আসবে প্রান্তীয় স্নায়ু ঠিক আছে ব্যাপারটা কি বলা হচ্ছে বারো জোড়া কর্টিক স্নায়ু স্পাইনাল কর্টের ক্ষেত্রে যে স্নায়ুগুলো থাকে তাকে কি বলা বলেছে স্পাইনাল স্নায়ু সংখ্যা কত একত্রিশ জোড়া ঠিক আছে সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলছি ঐচ্ছিক তারপর প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক ওটা আমরা আরেকবার দেখবো

বা ডেন্ডন ডেন্ডন কানেকশন হতে পারে ঠিক আছে ওকে এই যে সিন্যাপস দেখেন এটা কি এটার নাম কি দরজার নবের মতো হয় আমি সুন্দর করে আঁকাইতে পারি নাই তাহলে দেখাইতে পারতাম দরজার নব যেরকম ওই যে কিছু ঘোরানো নব আছে না ওই ঘোরানো নবের মতো সো এটার নাম হচ্ছে প্রি সিনেপটিক নব ঠিক আছে এর নাম হচ্ছে প্রি সিনেপ্টিক নব এখন পরের যে নিউরন তার নাম কি খুবই স্বাভাবিক পোস্ট সিনেপ্টিক হবে এর প্রথম যদি প্রি হয় পরটা কি হবে পোস্ট মানে এটা কি পোস্ট সিনেপটিক নিউরন তবে এখানে কিন্তু আর নব বলতে পারছি না কারণ কিন্তু নবের মতো দেখতে না এখন দুইটার মধ্যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটু কত অলমোস্ট বিশ নোমিটারের মতো বলতে পারবেন মেধাবী বাচ্চারা এই বিশ ন্যানোমিটার ফাঁকা জায়গা কি বলা হয়

এর মধ্যে কতগুলো ভেসিকল থাকে আমরা মনে রাখবো হচ্ছে মামনি থাকে এর মধ্যে প্রিসনেপটিক দমে থাকে হচ্ছে মামনি মামনি মানে কি নিতে হচ্ছে নিউরো এখন কোশ্চিন আসবে ভাই নিউরো ট্রান্সমিটার কি জিনিস বলতেছি মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া মা হচ্ছে মাইক্রোফিলামেন্ট হচ্ছে নিউ ট্রান্সমিটার সো নিউট্রান্সমিটার জিনিসটা কি একটু বলি নিউট্রান্সমিটার হচ্ছে এমন একটা পদার্থ যেটা এই যে বললাম যে একটা মসর যদি আমাদের হাতে কামড় দেয় বা তার যদি মানে উপরে যদি কামড় দেয় সেটা কি আস্তে আস্তে আমাদের মস্তিষ্কের পর্যন্ত চলে আসে কিভাবে আসে তাহলে কি ওই যে মশার কামড় ওই কামড়টা কি আস্তে 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 কামড়টা ওপর দিয়ে ওঠে না তা কিন্তু ওঠে ওই যে কামড় যে খাইছে এই কামড় খাওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা তথ্যটা আসে হচ্ছে নিউরো মাধ্যমে একটা নিউরো ট্রান্সমিটার মাধ্যমে নিউরো ট্রান্সমিটার শব্দের মধ্যে উত্তর আছে ট্রান্সমিটার মানে কি সে ট্রান্সফার করে কাকে নিউরনকে বেশিক নিউরন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে ব্যাপারটা এরকম হয় না কি হয় নিউরনের যে ইনফরমেশন সেই নিউরনের ইনফরমেশন যে ট্রান্সমিট করে তাকেই বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার সো নিউরো ট্রান্সমিটারগুলো কি হয় এই যে এটা থেকে এটাতে যায় এটা থেকে পরটাতে যায় পরটা থেকে আবার পরটাতে যায় ঠিক আছে বা এই যে এখান থেকে কি নিউরো ট্রান্সমিটারগুলো এখান থেকে এইখানে যায় বা এখান থেকে তারপরে কি আটটা যেটা আছে সেখানে যায় ঠিক আছে এর বেসিক্যালি এই যে কামর এই কামড়ের ব্যথাটা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ব্যথা হিসেবে যায় না এটা কী হিসেবে যায় নিউরো ট্রান্সমিটার এই ইনফরমেশনটা নিয়ে যায় ব্যথা কিন্তু বা এই যে অস্বস্তি সেটা কিন্তু এক জায়গাতেই থাকে তাই না ওকে সো এই যে নিউরো ট্রান্সমিটারগুলাই কী করে স্নায়ু উদ্দীপনাগুলো পরিবহন করে নিয়ে যায়

এগুলো যখন এইখানে আসে তখন হয় কি এইখানে সিনাপটিক ক্লেপটার মধ্যে ক্যালসিয়াম থাকে যে ক্যালসিয়ামটা ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে এই ভেসিকলকে গলায় দেয় ভেসিকলকে গলায় দিলে হয় কি এই যে নিউরোট্রান্সমিউরটা উন্মুক্ত হয়ে পড়ে তখন সে খুব সহজে কি যে নিউরনের বাইরে চলে আসতে পারে খেয়াল করো এটা যখন ভেসিকল গায়ে যখন এরকম একটা আবরি মধ্য আছে এটা কি এই নিউরঞ্চের বাইরে কোথাও করতে পারতেছে না নাহলে কি এই যে এদিক দিয়ে বের হয়ে চলে যেত স্নেপসে আসার আগেই এগুলো কি খুব সুন্দর করে নিউট্রান্সমিটারগুলো বের হয়ে যেতে কিন্তু কেন বের হচ্ছে না কারণের গায়ে কি খুব সুন্দর একটা করে ভেসিক্যাল আবরণ থাকে তো যখন এইটা সিনাপটিক নবে আসে তখন সিনাপটিক নবের বস্তু টের ভেতরে ঢুকে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা ঢুকে ভেসকেল থেকে গলা দেয় ফলে যে নিউট্রাসমিটারটা আছে সেটা এই সিনাপটিক ক্লেফটে বের হয়ে আসে তা দেখো যে আমাদের যে উদ্দীপনা সেই উদ্দীপনাটাই কি নিউরোট্রান্সমিটার তাই না সো নিউরোট্রান্সমিটার বা স্নায় উদ্দীপনা যখন নিয়ে আসলো তখন এই যে বহিকোষে মানে এই কোষের বাইরের যে তরলটা আছে সেই তরল থেকে কি স্নেপটিক নবে ক্যালসিয়ামটা ঢুকে যাবে অ্যান্ড ক্যালসিয়ামের প্রভাবে এই যে স্নেপটিক যে ভেসিক্যালগুলো আছে সেই ভেসিক্যালগুলো ফেটে যায় যে নিউরোট্রান্সমিটার পথে যখন অ্যাসিটারিকলিন যেটা বললাম সেটা কি বাইরে মুক্ত করে দেবে অ্যান্ড এটা মুক্ত করে দেওয়ার পরে এটা কি এই যে এটা হচ্ছে প্রি প্রিসেপটিক মেমব্রেন এটা হচ্ছে পোস্ট সিনেপ্টিক মেমব্রেন প্রি সিনেপ্টিক মেমব্রেন পাস করে স্নেপটিক ক্লেক পাস করে এটা কই আসবে পোস্ট সেনেপটিক মেমব্রেনে আসবে কোথায় আসবে পোস্ট সেনেপটিক মেমব্রেন তারপর পোস্ট সিনাপটিক মেমব্রেন হুল কি করতে হবে এটাকে আবার ঝিল্লিবদ্ধ করতে হবে আগের মতো তাই না না হলে কি এটা এরিক দিয়ে বেরে চলে যাবে সো এটাকে ঝিল্লিবদ্ধ করার জন্য তখন পড়তে হয় কি যে এইখানে আরও কিছু সোডিয়াম এবং পটাশিয়ামের কিছু গায়নি হয় সেটা কি রকম যে এখানে সোডিয়াম ঢোকে আর সেটা সমতা রক্ষা করার জন্য পটাশিয়াম বের হয়ে যায় এই সোডিয়াম তখন কি এর বাইরে যে ঝিল্লি সেটাকে আবার ঝিল্লিবদ্ধ করতে সাহায্য করে এন্ড এইভাবে এটা আবার কি পোলটাতে পৌঁছায় তাহলে পুরো সিকোয়েন্সটা আমি একটু আবার বলি সিনাপসে কি ভাবে সাউতিমন হয় দেখো আমাদের যে অ্যাসিডাইল করিন সেই অ্যাসিডাইল করিনটা কি বাইরে থেকে খুব সুন্দর একটা ভেসিকলের আবরণ নিয়ে এই প্রিসেপটিক নবে আসে প্রিসেপটিক নবে যখন আসে তখন তার উপস্থিতির পেয়ে বাইরে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটা এই ভেতরে ঢুকে আসে ক্যালসিয়ামের উপস্থিতি কী হয় এই বাইরে যে ভেসিকলটা গড়ে যায় ফলে নিউট্রাসমিনিয়াটা মুক্ত হয়ে যায় নিউট্রাসমিয়াটা মুক্ত কোথায় ফার্স্ট আগে প্রিসেপ্টিক মেম্বারে আসে তারপর কি স্নেপটিক লেফটে আসে তারপর পোস্ট স্নেপটিক মেম্বারে আসে পোস্ট সিনেপ্টিক মেমরি যখনই আসে তখন কি হয় যে সোডিয়ামের প্রয়োজন হয় কারণ এটাকে আবার বদ্ধ করতে হবে তখন সোডিয়াম ঢুকে যায় আর এটার জন্য কি প্রতিবর্তী সারা এসে পটাশিয়াম বের হয়ে যায় সেটা রকম কারণ একটা পজিটিভ চার্জ চলে যাচ্ছে তাহলে সেটাকে নিউট্রাল করার জন্য কি আবার পজিটিভ চার্জ বের করিতে হবে না ধরো এই যে সোডিয়াম যে ঢুকতে তাহলে কি প্লাস চার্জের সংখ্যা বেশি হয়ে যাবে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে ধরো এটা একটা প্লাস এটা একটা প্লাস 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 মাইনাস মাইনাস ধরো খেয়াল করে যে দুটোতে নিউট্রাল অবস্থায় আসে এখানে চলে যায় তাহলে ভেতরে ঢোকে তাহলে সোডিয়াম প্লাস আয়ন বেড়ে যাবে তাই প্লাস আয়নের রাখার জন্য পটাশিয়ামটা বেড়ে চলে যায় আর সোডিয়ামটা পরবর্তী যে নিউ ট্রান্সমিটারটা আছে সেটা কি বদ্ধ করতে সাহায্য করে তো এটাই হচ্ছে নিউ ট্রান্সমিটার মানে স্ন্যাপসের মধ্যে স্নায়ু উদ্দীপনা এই পরিবহনের প্রক্রিয়া

প্রভাইট করবে ঠিক আছে সিন্যাপসে আমরা কাজ জানছি সিন্যাপসের স্ট্রাকচার জানছি আমরা সিনাপটিক ক্লেফটের দৈর্ঘ্য জানছি এই প্রত্যেক জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা ওকে এবার আমরা যাব হচ্ছে সোজা মেনিনজেস

মেসেন সেফালন পশ্চাৎ মাসিক নাম কি রম্বেন সেফালন তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা জি ভাইয়া ওকে ঠিক আছে সেটা হচ্ছে রম্বেন সেফালন এন্ড এগুলোর কিন্তু আরো আর নাম আছে ঠিক আছে যেমন

আর এটা সেরিব্রাল অ্যাকুইডাক্ট আচ্ছা ওটা বোধহয় খেয়াল দেখা যাচ্ছে না তাই না এটা ইয়ার জন্য ঠিক আছে এটা নাম হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট আমি লিখে দিচ্ছি সবগুলো লিখেছি দাঁড়াও ভাইয়া ওটা মিনিমাইজ করে দেন ও তাই তো

দেখো আমি যে উচ্চারণ করলাম একটা প্রাধান্য দিয়েছি কোন অক্ষরটাকে আমি প্রাধান্য দিয়েছি খেয়াল করে দেখো শুধুমাত্র মধ্যম মস্তিষ্কের যে অংশগুলা সেই অংশগুলোতে ক নাম আছে

পাওয়া যাবে এই যে আমাকে পরামর্শ দিছো স্ক্রিন রেকর্ডার মিনিমাইজ করার পর যদি স্ক্রিন না পাওয়া যায় তাহলে খবর আছে যাবে আচ্ছা ঠিক আছে এখন দেখো মস্তিষ্কের কয়টা জিনিস খেয়াল করো এটা হচ্ছে একটা সেরেব্রাম এই যে মেইন যে পুরো দেখতেছো এই পুরোটাই হচ্ছে সেরেব্রাম ঠিক আছে থ্যালামাস হাইপো থেলামাস দেওয়া আছে এই পুরোটার নাম হচ্ছে থ্যালামাস থেলামাস হাইপো শব্দটা অর্থ কি বাচ্চারা বলো তো নিচে তাহলে হাইপো থালামাস কই অবস্থান করবে থ্যালামাসের নিচে তাহলে অগ্রমাসের তিনব্রামলামাস ছিলাম হাইপো এই পুরো জিনিসটাই হচ্ছে এই মধ্যে দেখো কতগুলো উঁচু নিচু জায়গা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে উঁচু জায়গা এটা হচ্ছে নিচু জায়গা উঁচু জায়গা নিচু জায়গা উঁচু জায়গা নিচু জায়গা ঠিক আছে হাই জাই যেটা উঁচু সেটা কি হাই হাই জায়গাগুলোকে বলা হবে জাইরাস হাই যাই মানে কি হাই বা উঁচু জায়গাগুলোকে বলবো আমরা আর যেগুলো নিচু জায়গা সেগুলো বলছে ফিশার তবে দেখো এইসব ফিশার কিন্তু বেশ ছোট ছোট বেশ ঠিক আছে আসলে বড় বড় ফিশার আছে মনে করো তিনটা তিনটা বড় বড় ফিশার পাওয়া যায় মানে একদম ভেতরে যেমন মস্তি যদি আমি আঁকাই তাহলে জিনিসটা হবে এই যে এরকম ওপর থেকে যদি দেখি কিছুটা কি যেরকম হবে না তার মানে কি এই যে এই সেন্টারে একটা ফিশার আছে এই সেন্টারে একটা বড় ফিশার আছে এরকম ফিশার এইখানে একটা পাওয়া যায় ঠিক আছে তো এই ফিশারগুলোর নাম কি এই ফিশারগুলোর নাম হচ্ছে এই যে সেন্টার বরাবর সেটা সেন্ট্রাল ফিশার তারপর হচ্ছে একটা আছে কি প্যারাইটাল বরাবর যায় ঠিক আছে এবং অক্সিপিটালকে ভাগ করে সেটাকে বলা হয় প্যারাইটো অক্সিপিটাল এই যেটার নাম হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল এবং আরেকটা আছে সেটা এখান থেকে দেখা যাবে না পাশ থেকে দেখা যায় সেটা ল্যাটারাল ফিশার এটা তো মাঝখান দিয়ে কাটছে এই জন্য আসলে বোঝা যাচ্ছে না আর একটা ল্যাটারেল থাকে তোমরা এই চোখে দেখো যে যেটা সেন্ট্রাল থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল ফিশার আর একটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল আর যে ল্যাটারালি অবস্থান করছে ল্যাটারালি মানে কি পাশে আমরা ঘাসপুরিং পড়ার সময় ল্যাটারাল মানে বলছিলাম তো সেটা কি ল্যাটারাল ফিশার এই যে ল্যাটারাল ফিশার প্যারাইটো অক্সিপিটাল ফিশার আর সেন্ট্রাল ফিশার এই তিনটা ফিশার মিলে মূলত চারটা বড় বড় লোভ সৃষ্টি করে মাথায় লোভ মানে কি খন্ড এই খন্ডগুলো কি কি ঠিক তোমাদের মাথায় আমরা করটিকের যে বোনগুলো পড়েছি সেই বোনসগুলোর নামের কি কিরকম যেমন তোমার মাথার সামনে কি আছে ফ্রন্টাল বোন ওইখানে থাকে ফ্রন্টাল লোভ তোমার তারপরে কি আছে প্যারাইটাল বোন সে ওখানে থাকবে প্যারাইটাল লোভ তারপর কানের উপরে কোন বোনসটা আছে টেম্পোরাল ওখানে থাকবে টেম্পোরাল লোভ মাথার পিছনে কোন বোনসটা আছে অক্সিপিটাল অক্সিপিটাল লোভ সো মাথার উপর থেকে যে কটা হাড্ডি দেখা যায় মস্তিষ্কেরও সে কটা লোভ থাকে তার ফ্রন্টে থাকবে ফ্রন্টাল লোভ অক্সিপিটাল নিচে থাকবে অক্সিপিটাল লোভ প্যারাইটাল নিচে থাকবে প্যারাইটাল লোভ আর টেম্পোরার নিচে থাকবে টেম্পোরাল লোভ সো এই তিনটা বড়ো বড়ো যে আমাদের ফিশার আছে এই তিনটা বড় বড় ফিচার দিয়ে মস্তিষ্ক কি চারটা বড় খণ্ডে মানে চারটা বড় বড় লোভে ভাগ হয়ে যায় ঠিক আছে ওকে সো এইগুলোর নাম যদি মনে রাখতে পারো খুবই ভালো ঠিক আছে

নিচু না থাকলে কি উঁচু অংশ থাকতো থাকতো না যদি এটা একদম প্লেন হইতো কিছুই থাকতো না কিন্তু কি হয় প্লেন না ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এই ভাঁজ হয়ে আর ভাঁজ হয়ে যাওয়ার জন্য কিছু উঁচু উঁচু হয়ে গেছে এই জায়গাকে বলা হয় জাইরাস কি ক্লিয়ার ব্যাপারটা জি ঠিক আছে সো দেখো সেরপ্রামে যেটা বললাম যে মস্তিষ্কের এই তৈরি করা হচ্ছে আমাদের এই সেরেপ্রাম মানে আমরা সাধারণ অবস্থায় যে মগজটা দেখি মগজের কথা বলি মগজটা হচ্ছে আমাদের সেরেপ্রাম

তাহলে এটা হচ্ছে সেরেব্রাল হেমিসফিয়ার বা রাইট সেরেব্রাল হেমিসফিয়ার এটা হচ্ছে লেফট সেরেব্রাল হেমিসফিয়ার সুন্দর করে মনে রাখবা যে রাইট সেরেব্রাল হেমিসফিয়ার সেটা আমাদের দেহের বাম পাশ নিয়ন্ত্রণ করে আর যে লেফট সেরেব্রাল হেমিসফিয়ার সেটা কি আমার দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে তো খুবই স্বাভাবিক যে এই দুইটা যেহেতু এইভাবে আসে এই দুটো তো আর ছাড়া ছাড়াভাবে থাকতে পারে না দুটোর মধ্যে কি অবশ্যই একটা সংযোগ আছে সো এরকম একটা চওড়া স্নায়ু গুচ্ছ দিয়ে একটার সাথে আরেকটা ক্লান্টের থাকে এই যে খেয়াল করো এই জায়গায় থাকে সেই জয়েন্টটা এই জয়েন্টটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম এই জনটা কি বলাচ্ছে কর্পাস ক্যালোসাম কর্পাস ক্যালোসাম দেখি হয় এই যে সেরেব্রাম এবং এটা কি অর্ধেক দেখা যাচ্ছে তাই না এক পাশে যেহেতু আমরা মাছ বরাবর কাটছি এক পাশে অর্ধেক দেখা যাচ্ছে এই অর্ধেক সেরেব্রাম বাকি যে অর্ধেক সেরেব্রাম মানে আরেকটা যে সেরেব্রাম হিমস্প ছিল সেটাতে কান্টেড থাকে তার নাম কি কর্পাস ক্যালোসাম খেয়াল করে দেখো এই যে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের নামও কি সেরেবেলাম মানে কি সেরেব্রাম আর সেরেবেলামের স্ট্রাকচারটা মোটামুটি কাছাকাছি এখানেও যেরকম গোল গোল থাকে আমাদের তো কি সেরকম গোল গোল থাকে মানে সেরে এই যে এরকম একটা ছোটো গোল থাকে এরকম একটা ছোটো গোল থাকে ঠিক আছে তার মানে কি এই জিনিসগুলোর মধ্যে একটা কানেকশন আছে এই কানেকশনটাকে বলা হয় সেরেব্রামে যেরকম সেরেব হেমিস্পিয়ারের মধ্যে একটা কানেকশন আছে সেরেবেলামেও বেলামেও যে গোলার্থ দুটা আছে গোলার্থ মানে কি হেমিসফিয়ার সেই হেমিসফিয়ারগুলোর মধ্যে একটা কানেকশন আছে সেরেব্রামের যে কানেকশন সেই কানেকশনকে বলা হয় কর্পাস ক্যালোসাম আর সেরেবেলামের মধ্যে যে কানেকশন সেটাকে বলা হয়

এবার হচ্ছে মস্তিষ্কের যে কাভারিং সেটা কি রকম এই যে মস্তিষ্কটা আমরা দেখলাম এই মস্তিষ্কের কাভার করে থাকে ব্যাপারটা একটা জিনিস বুঝতে হবে মেনিনজেস যখন আমি বলি তখন শুধু মস্তিষ্কের আবরণই বুঝায় না এই যে মস্তিষ্ক পরে পশ্চাৎ মস্তিষ্ক এরপরে নিচেতে কি আসছে বলো তো এই নিচের দিকে কি চলে গেছে ফাইনাল

ডিতে হচ্ছে ডুরা ম্যাটার এতে হচ্ছে ঠিক আছে এই কালো কালার তো আরো ভয় আছে না রে সমস্যা সাধারণত লিখতেছি তাহলে দেখো এই যে কেউ যদি টাকলি হয়ে যায় মাথায় যদি চুল না থাকে এটা কি তার তাকের যে ত্বকটা তাই না তারপর থাকে তারপরে পেরি অস্টাম থাকে আমাকে বলতো দেখি ভেরি গুড তাহলে দেখো এই যেটা হচ্ছে অস্থি এটা হচ্ছে আমাদের মাথার যে অস্থি সেই অস্থিটা হচ্ছে এটা আচ্ছা মাথার যে খুলির অস্থি এই খুলির অস্থি দেখো স্পঞ্জের মতো দেখতে পাচ্ছ কিরকম ফুটো 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 সুতো সিঁদুর সুদো সিদুর এই ধরনের অস্থিকে কি বলা হয় লাস্ট ক্লাসে পড়াইছি মাথার খুলি এবং চাপাতে চাপা অস্থিতে কি পাওয়া যায় কোন ধরনের স্থিতি পাওয়া যায় উত্তর বলেছি কিন্তু অলরেডি এগুলোকে কি অস্থি বলা হবে নিয়ট অস্থি না স্পঞ্জি অস্থি এই যে পড়ায় দেই না মোটেও নিয়ট অস্থি না এটা স্পঞ্জি অস্থি ঠিক আছে মাথার স্পঞ্জি মাথার খুঁড়িতে স্পন্দীয় কি মাথার খুঁড়ির যে হাড়টিটা সেটা কি হালকা হয় ঠিক আছে স্পন্দীয় প্রধান পার্থক্যটা কি মেইন পার্থক্য ঠিক আছে এবার দেখো এই যেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক তাই না এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক দেখো এই যে আমাদের মস্তিষ্ক যেটা বললাম যে মস্তিষ্কের বাইরে ঠিক আছে এই মেনিনজাসার এমন কি কি আছে আমরা ড্যাপ বললেছি ডুরা ম্যাটার এরাক ম্যাটার আর পায়ামেটার দেখো এই যে মস্তিষ্কের ঠিক বাইরে যে ম্যাটারটা তার নাম হচ্ছে পায়ামেটার মাঝখানে থাকে হচ্ছে অ্যারাক ম্যাটার আর এই যে ডুরা ম্যাটারের দুইটা লেয়ার একটা হচ্ছে পেরি অস্ট্রিয়াল একটা হচ্ছে মেনিনজিয়াল পেরি অস্ট্রিয়াল মানে কি অস্ট্রিয়া মানে কি অস্থি পেরি মানে কি বাইরের থেকে দেখো এই যে ডুরা ম্যাটারের দুইটা লেয়ার এই দুইটা লেয়ারে একটা লেয়ার কি অস্থির সাথে লাগানো তাই এটাকে বলে পেরি অস্ট্রিয়াল আর একটা লেয়ার মেনিনজাসের সাথে লাগানো তাইট নাম কি মেনিনজিয়াল লেয়ার

এই এইখানে না কিছু জিনিস তোমাদের একটু মুখস্থ করবে বুঝছো কারণ এই জিনিসগুলো আসলে হালকা একটু মুখস্থ করার ব্যাপার আছে তো আমি চেষ্টা করবো যতটা সহজ করে দেওয়া যায় একটু পর মজা হবে বা এখন আসলে মজার চ্যাপ্টার এখন আসে নাই মজার জিনিসগুলো একটু পরে আছে আচ্ছা তো আগে ম্যাটার জিনিসটা ক্লিয়ার করে দিই ম্যাটার জিনিসটা কি এটা ধর মানুষের মস্তিষ্ক তাই না দেখো বাইরের দিকে আপনার কি এমনিতে দেখতে পাচ্ছ কি ম্যাটার গ্রে বা ধূসর কালার তার মানে বাইরে কি আছে গ্রে ম্যাটার আর মাঝখানে কি আছে হোয়াইট তোমার ভেতর হচ্ছে হোয়াইট ম্যাটার আবার এই জিনিসটা আমি একদম সহজ করে মনে রাখাই আমাদের মানুষের যে মাথা এই মাথা তুলনা করবো একটা নারকেলের সাথে মাথা তুলনা করবো একটা নারকেলের সাথে মানে মস্তিষ্কে যা যা আছে আমরা তখন যে মস্তিষ্কের যে জিনিসগুলো পড়লাম অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক সব মস্তিষ্কতে এটা তুলনা করবো একটা নারকেলের সাথে এটা নারকেলের বাইরে কি থাকে ধূসর না সাদা ধূসর ধূসর মানে ওই মাটি কালার আর কি যাই হোক আর ভেতরে কেমন থাকে সাদা ঠিক আমাদের মস্তিষ্ক যদি নারকেলের মতো হয় মস্তিষ্কের যে বাইরের দিকে সবসময় কী থাকবে নারকেলের মতো গ্রে ম্যাটার থাকবে আর ভেতরে থাকবে কি হোয়াইট ম্যাটার তবে এই মস্তিষ্কের সাথে সুষুম্মা কাণ্ড বা সম্পূর্ণ বিপরীত মস্তিষ্কের সাথে সুষুম্মা কাণ্ড সম্পূর্ণ বিপরীত তাহলে সুষুম্মা কাণ্ডের যদি আমি বলি যে মস্তিষ্কের বাইরে যদি গ্রে ম্যাটার থাকে সুষুম্মা কাণ্ডের বাইরে কোন ম্যাটার থাকবে হোয়াইট ম্যাটার হোয়াইট ম্যাটার আর ভেতরে থাকবে গ্রে ম্যাটার এই যে খেয়াল করো দেখো এই কালারটা কি গ্রে আর বাইরের কালারটা হচ্ছে হোয়াইট মানে একটু হোয়াইট ইস একটু হোয়াইট বললে ভুল হবে হোয়াইটিশ কালার টাইপ বা একটু মস্তিষ্কের খেয়াল করো যে বাইরে কি ম্যাটার গ্রে ম্যাটার আর ভেতর আছে হোয়াইট ম্যাটার আর সুশন মার্গানের ক্ষেত্রে উল্টা ভেতরেই গ্রে ম্যাটার বাইরে হোয়াইট ম্যাটার তো এই যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার বলছে এগুলো আসলে কি আমরা ওই যে ব্রিকের ক্ষেত্রে করটেক্স আর মেডুলা দেখছিলাম না মনে আছে বাইরের জিনিসগুলোকে বলা কর্টেক্স ভেতরের জিনিসগুলোকে বলছে কি মেডুলা মানে বাইরের এবং ভেতরের অংশ দুটো ভাগ করছিলাম ঠিক সেম জিনিসই এখানে যে এখানে বাইরের জিনিসগুলোকে আমরা গ্রে কালার দেখতেছি আর এখানে কি ভেতরের জিনিসগুলোকে আমরা গ্রে কালার দেখতেছি এই গ্রে জিনিসগুলো কি এই গ্রে তৈরি হচ্ছে আমাদের সারেগামা সা সানি সা দিয়ে সানি সা সানি সা মানে কি সাথে হচ্ছে স্নায়ুকোষ নিতে হচ্ছে স্নায়ুকোষের যে আবরণ সেই স্নায়ুকোষের আবরণের নামটা কি বলছিলাম বলো তো

সরি গ্রে ম্যাটার কী নিয়ে তৈরি সানিসা সাথে স্নাইকোশ নিতে নিউরোক্লিয়া আর সাথে হচ্ছে সিন্যাপস ঠিক আছে আর গ্রে ম্যাটারটা কি সরি হোয়াইট ম্যাটারটা কি তোমাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যখন স্নাইকোষ পড়ছিলাম বলতেছিলাম যে ওই যে মাইন সিটটা আছে মাইন সিটটা দেখতে কীরকম হয় চকচকে অনেকটা কিসের মতো সিলভারের মতো হয় চকচক করে তাহলে সিলভারের মতো চকচক মানে সাদা রঙ আসলে ওইটা সো গ্রে ম্যাটার হচ্ছে এরকম সানিসা মানে স্নাইকোশ নিউরোক্লিয়া সিনাপ দিয়ে তৈরি তাই দেখায় ক্রে আর যেটা হোয়াইট ম্যাটার সেটা যেহেতু সোল্লি এরকম মায়লিন দিয়ে তৈরি মাইলিনযুক্ত সেনাথিন দিয়ে তৈরি তাই রঙটা কীরকম দেখায় সাদা দেখায় যেহেতু মাইলিন সিটের রঙই কীরকম সাদা চকচকে সিলবার মতো তাই মালিন সিট যেখানে আছে সেখানে কী রঙ হবে সাদা রঙ হবে সো দ্যাটস সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার সো দিট অল দ্য হোয়াইট ম্যাটার এন্ড গ্রে ম্যাটার অফ ব্রেইন এমব্রয়েডারি দেখানো হয়েছে আমরা তো এগুলো আগেই জানি তাও একটু দেখা যায় যে একট্রোডাম এন্ড্রোডাম মেসোরাম তিনটা লেয়ার থাকে তাই না সে একটোডাম থেকে আসবে আমাদের স্নায়তন্ত্র যে নার্ভাস এপিডামিস মানে কি ত্বকের অংশগুলো আসবে মেসোরাম কী আসবে ওই যে তোমাদেরকে বলছিলাম যে আমরা যদি সুন্দর করে হাতের মধ্যে একটা আলপিন ঢুকে দিই কোন কোন স্ট্রাকচার পাশ করবে ফার্স্টে রক্ত সংবতন্ত্র তারপর পেশিতন্ত্র তারপর কি হাড্ডি গুড্ডি তাই না রক্ত সম্বন্ধতন্ত্র মানে কি রক্ত একটা কানেকটিভ বা হাড্ডি কী করে হাড্ডি হচ্ছে সে তার কানেক্ট করে তাই না

পন্স মেডুলা আর সেরেবেলাম সেরেবেলাম পন্স আর মেডুলা এই তিনটা তৈরি করে কি আমাদের পশ্চাৎ মস্তিষ্ক আর এইটা হচ্ছে মিড বেন খেয়াল করো অগ্র মস্তিষ্ক উপরে মস্তিষ্ক কি করে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ ঘটায় দেয় অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ ঘটায় দেয় এই যেটা হচ্ছে আমাদের পন্স তারপর আমরা বলছিলাম যে আমাদের গোলার্ধ আছে একটা অগ্র মস্তিষ্ক আছে

এবার আসো ভেন্ট্রিকলস দেখি ভেন্ট্রিকলস মানে কি আচ্ছা ভেন্ট্রিকল আমরা আর কই পড়ছি বলো তো রক্তে রক্তে হার্টের মধ্যে যে চেম্বার ছিল সেই চেম্বার গুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল শব্দের শব্দিক অর্থ হচ্ছে প্রকোষ্ঠ হৃৎপিণ্ডে যে ভেন্ট্রিকল সেখানে থাকে রক্ত মস্তিষ্কে যে ভেন্ট্রিকল সেখানে থাকে হচ্ছে সিএসএফ সিএসএফ এর ফুল ফর্ম কি কেমন কেমন আি এসএএফের ফুল ফর্ম কি সিএসএফ এটার ফুল ফর্ম কি কেউ পারে না এটার কথা এর ফুল ফর্ম হচ্ছে প্রাইনাল ফ্লুইড্রো স্পাইনাল ফ্লুইড সেরেপ্রো স্পাইনাল ফ্লুইড মানে কি সেরেপ্রো মানে কি সেরেপ্রামের মধ্যে স্পাইনাল মানে কি স্পাইনাল করের মধ্যে ফ্লুইড মানে তরল মানে সেরেপ্রো স্পাইনাল ফ্লুইড পুরো সেরেব্রাম স্পাইনাল কর সব জায়গা গিয়ে পরিভ্রমণ করে তো এগুলো কই কই পাওয়া যাচ্ছে দেখো এই যে অগ্র মস্তিষ্কে পাওয়া যাচ্ছে আমাদের যে অগ্র মস্তিষ্ক এটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে দেখো এই পাশে একটা ভেন্ট্রিকল আবার এই পাশে একটা ভেন্ট্রিকল তুমি এটাকে ফার্স্ট ভেন্ট্রিকল বলতে পারো এটাকেও সেকেন্ড ভেন্ট্রিকল বলতে পারো বা এটাকে হচ্ছে সেকেন্ড ভেন্ট্রিকল বলতে পারো এটাকে ফার্স্ট ভেন্ট্রিকল বলতে পারবো তোমার ইচ্ছা বাট আমি যদি বলি সেফ অপশন কি উত্তর হচ্ছে পার্স্ব ভেন্ট্রিকল ঠিক আছে পার্শ্ব তাহলে প্রথম এবং দ্বিতীয় দুটো কি পার্শীয় ভেন্ট্রিকল মধ্যে যে দেখা যাচ্ছে এটা কি তৃতীয় ভেন্ট্রিকল তাই প্রত্যেকটা ভেন্ট্রিকল একটা ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড থাকে আমাদের হৃৎপিণ্ডে একটা ভেন্ট্রিকলের সাথে আর একটা অ্যাট্রিয়াম বা প্রকোষ্ঠ কী দিয়ে কানেটি ছিল কপাটিকা দিয়ে আর এখানে কী দিয়ে থাকে ফুটা বা ছিদ্র দিয়ে থাকে সেই ছিদ্রটার নাম কি দুইটা ভেন্টিকুলার মাঝখানে আচ্ছা মাঝখানে বুঝাইতে আমরা কোন ইংরেজি শব্দটা ইউজ করি ইন্টার ভেরি গুড ইন্টার সো দুইটা ভেন্টিকুলার মাঝখানে তাহলে কি হবে ইন্টার ভেন্ট্রিকুলার ছিদ্র কতগুলো ইংরেজি আমি তোমাদেরকে শিখাবো ফেনেস্ট্রা মানে ছিদ্র পোর মানে ছিদ্র ফোরামেন মানে ছিদ্র ঠিক আছে ফেনেস্ট্রা পোর ফোরামেন এই সবগুলো অর্থ হচ্ছে চিত্র তাহলে এইখানে যে ফোরাম্যান আছে সেটার নাম কি হবে ইন্টারভেন্টিকুলার ফোরাম্যান ইন্টারভেন্টিকুলার ফোরামেন তাহলে এই যে ফার্স্ট আর সেকেন্ড ভেন্টিকল পাঁচশিয় ভেন্টিকুলার এই যে থার্ড ভেন্টিকুলার থার্ড ভেন্টিকুলার সেটা কী দিয়ে যুক্ত থাকে এই ফোরাম্যানটার নাম কি যেটা বললাম যে এই জিনিসগুলো কই থাকে এগুলো থাকে সেরব্রামের মধ্যে প্রথম আর দ্বিতীয় ভেন্টিকুল অবস্থান করে কোথায় সেরেপ্রামের মধ্যে যে তৃতীয় ভেন্ট্রিকল সেই তৃতীয় ভেন্টিকলটা কই খুবই স্বাভাবিক এগুলো একটু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে সেরেব্রামের নিচে কি থাকবে থ্যালামাস তার নিচে থাকবে হচ্ছে হাইপোথালামাস দেখো থ্যালামাস ক্রস করে যদি এখানে থ্যালামাস আসে এখানে কি হাইপোথ্যালামাস মানে থার্ড ভেন্ট্রিকলটা অলমোস্ট কোথায় চলে যাবে উত্তর হচ্ছে হাইপোথেলামাসে সো যদি কোশ্চিন আসে এরকম যে সেরেব্রামের মানে ভেন্ট্রিকল কোনটা উত্তর হবে ফার্স্ট ট্যান্ড সেকেন্ড হবে ভেন্ট্রিকল যদি কোশ্চিন আসে হাইপোথেলামাসের ভেন্ট্রিকল কোনটা উত্তর কী হবে থার্ড ভেন্ট্রিকল ঠিক আছে তো যেটা বললাম এই যে দেখো থার্ড ভেন্টিকলটা যুক্ত থাকে ইন্টার ভেন্ট্রিকুলার ফ্ট এবার দেখো আছে সেটা কি চার নাম্বার ভেন্ট্রিকল তাই না এটা হচ্ছে চার নাম্বার ভেন্ট্রিকল এই অবস্থান করে দেখো আস্তে আস্তে নিচের দিকে নামতে আসে আমরা জানি নিচের দিকে আমরা কি পাবো এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক এখানে সামান্য অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক আর এদিকে কি আছে পশ্চাৎ মস্তিষ্ক মস্তিষ্ক পিছনে আছে এই যে আমাদের সেটে পেলাম তারপরে এখানে আসতে হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের মেডলা এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক ধরো ঠিক আছে তাহলে দেখো এই যে আমাদের যে লাস্ট ভেন্ট্রিকল বা ফোর্থ ভেন্ট্রিকল সেই ফোর্থ ভেন্ট্রিকলটা একদম নিচে নামতে নামতে কই আসছে আমাদের একদম পশ্চাৎ মস্তিষ্কে চলে আসছে তাই না সো এই যে আমাদের চতুর্থ ভেন্ট্রিকল চতুর্থ ভেন্টিকলটা কোথায় অবস্থান করতেছে পশ্চাৎ মস্তিষ্কে যে কথাগুলো বলতেছি প্রত্যেকটাই ইউনিভার্সিটি বলো মেডিকেল বলো সবগুলোর জন্য চুম্বক নৈ ব্যক্তিক পরীক্ষায় যদি কোশ্চিন আসে এর মধ্যে কোশ্চিন আসবে ইনশাল্লাহ আচ্ছা সো এখন খেয়াল করো যে এই যে থার্ড ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলটা ফোর্থ ভেন্টিকল সাথে কিন্তু কোনো ফোরামেন বা ছিদ্র দিয়ে যুক্ত হয়নি বরঞ্চ এটা নালি দিয়ে যুক্ত হয়েছে কীতে যুক্ত হয়েছে একটা নালি দিয়ে যুক্ত হয়েছে নালির নিজে কি ডাক্ট নালি নিজে হচ্ছে ডাক্ট ডাক্ট শব্দ অর্থ হচ্ছে নালি ডিইউসিটি ডাক্ট এই ডাক মানে হচ্ছে ডাকটা বানা হচ্ছে নালি এখন এই যে ডাকটা যে ডাকটি যে থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের যুক্ত হয়েছে এই ডাকটার নাম একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট এই ডাকটার নাম কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট তোমরা বলতে পারো ভাই নামটু চেঁচাম আছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট নামটা একটু আগে কই জন্য শুনছিলাম আচ্ছা তোমরাই তো সেরেব্রাল অ্যাকুইডাক্ট নামটা একটু আগে আমরা কই শুনছিলাম মধ্যম মস্ত্কের অংশ বাস এটা একটা মধ্য মস্তিষ্কের অংশ সো সেরেব্রাল অ্যাকুইডাক মধ্যম মস্তিষ্কের অংশ সে কি করে এই যে থার্ড ভেন্টিকল আর ফোর্থ ভেন্টিকলের মধ্যে যোগ সূত্র রচনা করে সো এগুলো কি আমি জিজ্ঞেস করি থার্ড ভেন্টিকলের সাথে ফোর্থ ভেন্টিকল কী যুক্ত থাকে উত্তর হবে সেরেব্রাল অ্যাকুইডাক্ট ঠিক আছে ওকে সো এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট এটা আসলে কার অংশ এটা কিন্তু একটা মধ্যম মস্তিষ্কের অংশ এমন কথা হচ্ছে ভেন্টিকলগুলো আসলে কি করে যেটা বললাম যে ভেন্টিকলের আমাদের হার্টের মধ্যে যেরকম কি রক্ত সরবরাহ হয় রক্ত এটা কী করে রক্ত আমাদের বিভিন্ন শরীরে যায় পুষ্টি জোগায় বিভিন্ন জীবাণু জীবাণু ধ্বংস করে তাই না অ্যান্ড ধরো যদি কারো শরীরে ইনফেকশন হয় সে কী হবে ওই শ্বেত রক্ত সংখ্যা বেড়ে যাবে রক্ত পরীক্ষা করে আমরা কি বিভিন্ন রোগের মাত্রা নির্ধারণ করতে পারি আমাদের ভেন্ট্রিকলের এই ভেন্ট্রিকলের মধ্যে যে সিএসএফ বা সেটার উপর স্পাইনাল ফ্লুইড ঘোরাঘুরি করে তার কাজটা অনেকটা সেম তার কাজটা কি তার কাজটা হচ্ছে এই যে মস্তিষ্কের বিভিন্ন জায়গায় পুষ্টি সরবরাহ করা বা বিভিন্ন জায়গা থেকে বর্জ্যগুলো বাইরে বের করে আনা বা কোনো জায়গায় যদি জীবাণু আক্রমণ হয় সে বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা তাই না আমরা বিভিন্ন সময় করি কি যে মস্তিষ্কে যদি আমরা কোনো রোগ সন্দেহ করি সেক্ষেত্রে কিন্তু আমরা করি কি জানো একটা মানুষের পিঠে শুই ঢুকাই দিয়ে সেখান থেকে তার সিএসএফটা কালেক্ট করে নিই কেন বলতে পারবো ভ্যাব পিঠে কই থাকে আসলে এতক্ষণ মস্তিষ্কে পড়লাম একটু আগে বলছি সেরেপ প্রো স্পাইনাল ফ্লুইড মানে এটা সেরেপ্রামের মধ্যেও ঘুরবে মানে মাথার মধ্যেও ঘুরবে আবার কই স্পাইনাল কর তথা ওই যে আমাদের শুষমা কাণ্ড আছে সেই শুষুমা কাণ্ডের আশেপাশেও ঘোরাঘুরি করবে সো সুপিট দিয়ে যেহেতু শুষুমা কাণ্ড নেমে যাচ্ছে ওর মধ্যে কি সহজেই আমাদের মেনিনজেসটা সুই যেটা আছে বেশ লম্বা একটা সুই সেই সুইটা খুব সুন্দর করে মেনিনজেস ক্রস করে ওই ফুটার মধ্যে ঢুকায় দেয় ওই সিএসএফটা বের করে আনা যায় পরে সেই সিএসএফটা আমরা পরীক্ষার জন্য পাঠাই অ্যান্ড ওখানে পরবর্তী সিএসএফ এর মধ্যে বিভিন্ন জীবাণু বা হ্যান ত্যান এসব দেখে আমরা ঠিক করতে পারি যে আসলে মস্তিষ্ক সিএসএফটা কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা সিএসএফের কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্স আছে মেডিকেল সায়েন্সে তো এই জন্য ভেন্টিকলস অফ ব্রেন অ্যান্ড সেরব্রোস্পানাল ফুইট সম্পর্কে অবশ্যই জানতে হবে পড়ছি ফালন ডায় এখানে আর্কটার নাম আছে খেয়াল করো প্রসেন্সে ফালন মানে কি সম্মুখ ব্রেন

আমাদের বিভিন্ন ইয়ার কাজগুলো কি কি আর বারোটা কর্ট ইসলামের নাম ধাম সব কিছু মনে রাখতে হবে সিস্টেম শিখে দাঁড়াও কর্ট ইসলাম এই পুরো ছক আপনাদের মুখস্থর ব্যবস্থা করছি দাঁড়ান ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টস এখন শুরু হবে ভাইয়া কতক্ষণ নেবেন ক্লাসে আটত্রিশ মিনিট কটিক সিনেমা পর্যন্ত পড়াই শেষ করবো আর নেক্সট ক্লাসে চোখ কান আর ওই জিয়া পড়াবো কি বলে ওই হরমোন টরমোন যেগুলো আছে ওগুলো পড়াই দিব ইনশাল্লাহ আচ্ছা সো এটার বেশি সময় লাগবে না জাস্ট একটু দেখেন সেরেব্রামের কাজ আগে জেনে নিই আমি জাস্ট করে মেনে মনে করিবো হ্যান্ড এই জিনিসগুলো নাম মনে রাখতে হবে সেরেব্রামের কাজ কি এটা মনে রাখবেন উদ্ভাসে বসে ভাবনা করে দেখলাম বুদ্ধি ও শক্তি থাকলে পেশি দ্বারা বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায় ওকে ট্রাস্ট মি যে এই কাজগুলো যদি মুখস্থ না রাখেন আমি বলবো যে আপনারা মেডিকেল পরীক্ষাতে যান না এই লাইনটা মুখস্থ করার কোনো ব্যাপার না আমি লাইনটা নিজেও মুখস্থ রেখেছি আপনারা বুঝতে পারছেন এটা মুখস্থ করার সত্যি করতে কোনো ব্যাপার না উদ্ভাসে বসে চিন্তা করে দেখলাম বুদ্ধি ও শক্তি থাকলে ঐচ্ছিক পেশি দ্বারা বাক শক্তি নিয়ন্ত্রণ করা যায় দশ বারো পর্যন্ত মুখস্থ হয়ে গেছে এটা মানে কি মানে হচ্ছে উদ্ভাবনী শক্তি চিন্তা ভাবনার কেন্দ্র দেখলাম মানে কি দৃষ্টি বুদ্ধি এবং ইচ্ছা শক্তি নিয়ন্ত্রক ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ বাক শক্তি নিয়ন্ত্রণ এই হচ্ছে সেরেব্রামের কাজ আবার বলতেছি উদ্ভাসী মানে কি উদ্ভাবনী শক্তি উদ্ভাসী মানে কি উদ্ভাবনী শক্তি তারপরে এই যে চিন্তাভাবনা মানে কি চিন্তা ভাবনা এই নিয়ন্ত্রণ তারপর দেখলাম মানে কি দৃষ্টি ঠিক আছে আমরা যে দেখি সেই দৃষ্টিশক্তি মানে আমাদের অপটিক্যাল যে সেন্সেশন সেটা বুদ্ধি এবং ইচ্ছা শক্তি ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ এবং বাক শক্তির নিয়ন্ত্রণ ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং বাক শক্তি নিয়ন্ত্রণ করে এগুলো হচ্ছে সেরেব্রামের কাজ এরপর আসেন থ্যালামাসের কাজগুলো দেখি খেলা মাছের কাজ কি এটা মনে রাখবেন ধরুন একটা স্টেশনে একটা মানুষ ঘুমাচ্ছে আপনার শয়তানি মন চাইলেও তাকে আপনি ডিস্টার্ব করবেন তখন আমি একটা ভালো মানুষ আপনাকে যত আমি এই উপদেষ্টা দিব যে স্টেশনে ঘুমন্ত মানুষকে চাপ স্পর্শ ও যন্ত্রণা দিও না তাতে ব্যক্তিত্ব নষ্ট হয় এর মানে কি স্টেশন স্টেশন মানে কি একটা রেল স্টেশন হিসেবে কাজ করে সংগামী রেল স্টেশন রেল স্টেশন মানে কি আপনার রিল্স দেখছেন রিলেস মানে কি একজন এসে এসে তার হাতে একটা ওই কার্ড ধরায় দেয় বা ওই কার্ড মানে একটা ইয়ে থাকে অন্য কিছু কিছু দিয়ে দেওয়া হয় সে সেটাকে দেয় সেটা আবার আয়োজন দৌড়াটুকু নিয়ে যায় সে আয়োজন দৌড়া নিয়ে যায় তো আমাদের সংজ্ঞাবহ যে উদ্দীপনা মানে সেন্স সেই সেন্সের একটা স্টেশন হিসেবে কাজ করে থালামাছ ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা এটাও এটার কাজ চাপ স্পর্শ যন্ত্রণা এই স্থূল অনুভূতিগুলোর কেন্দ্র হিসাবে কাজ করে থালামাস ব্যক্তিত্ব নষ্ট মানে কি ব্যক্তিত্ব এবং সামাজিক বোধের বিকাশ ঘটানো এটাও কি থালামাসের কাজ এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেডিকেল আসে সব সময় সেটা হচ্ছে হাইপোথালামাসের কাজ হাইপোথালামাসের কাজ কি এটা মনে রাখবেন হচ্ছে অক্সিভ্যাসি অক্সিভ্যাসি নিউ ঘাঘু স্বয়ংক্রিয় তৃষ্ণার জ্বালায় তৃষ্ণার জ্বালায় দেহের তাপে রাজি হয়েও ভালো আছে ঠিক আছে এটা মানে কি হাইপোথালামাসের কাজ কি এই যে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন নামক দুটো নিউর হরম দুটো হরমোনকরণ করা অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন নামক দুটো কি হরমোন মানে উৎপন্ন করে আসলে একটু মানে সরি ক্ষরিত হওয়া আর উৎপন্ন হওয়া এই ব্যাপারটা দুটো আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রসিন আপনারা যদি দেখেন এই যে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রোসিন আপনারা পরবর্তী যেন আমরা হরমোন পর্ব দেখবেন যে পশ্চাৎ পিউটারিতে মানে ইয়ে হয়েছে উৎপন্ন হয়েছে তাহলে আবার এখানে অক্সিটোসিন ভ্যাসোপ্রোসিন আস্টো কেন কারণ কানেকশনটা এই জায়গাতেই যে পশ্চাৎ পিডিউটারি অক্সিটোসিন আর ভ্যাসোপ্রোসিন তৈরি করে আর সেটা এসে হাইপোথারামাসে জমা থাকে অ্যান্ড হাইপোথারামাস থেকে খরণ হয় তাহলে খরণ হয় মেনলি কই থেকে হাইপোথারামাস থেকে কী কী হরমোন অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন এগুলোর কাজ আমরা জানবো নিউরো হরমোন করা ঘাতে হচ্ছে ঘাম ঘুতে হচ্ছে ঘুম তারপর সে স্বয়ংকুল স্নায়ুতন্ত্রের যে কেন্দ্র হিসেবে কাজ করে তা আমাদের ক্ষুধা তৃষ্ণা জ্বালা তারপর দেহের তাপ মানে কি আমাদের বডির যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এটা মেডিকেল দুইবার আসছে যে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি হচ্ছে হাইপোথালামাস রাগি হয়েও ভালো আছে রাগ তারপরে যে আপনারা প্রেম ভালোবাসা করেন সেই ভালোবাসার কেন্দ্র এটাও কি হাইপোথালামাস ঠিক আছে তাহলে অক্সিটোসিন ভ্যাসোপ্রোসিন খরণ করা নিউরোহরমোন খরণ করা ঘাম ঘুম তারপর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়াত্রের কেন্দ্র তারপর হচ্ছে ক্ষুধা তৃষ্ণা তারপরে হচ্ছে দেহের তাপ নিয়ন্ত্রণ করা রাগ ভালোবাসা এইসব নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথালামাসের কাজ সেই ছিল আমাদের যে অগ্র মস্তিষ্ক ছিল সেই অগ্র তিনটার কাজ আমরা মধ্য কাজটা কিন্তু একটাই বলি মধ্য কাজটা কী ছিল মধ্য কোথায় অবস্থান করে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থান করা হচ্ছে মধ্য মস্তিষ্ক তাহলে কী করবে সে অগ্র আর পশ্চাতের মধ্যে কি একটা সংযোগ স্থাপন করে দিবে এছাড়াও কী করে দেখেন সামনে আছে আমাদের চোখ পিছনে কী আছে কান এই দুই যদি ক্রস করে সে এসে কই ক্রস করবে আমাদের মিড এসে ক্রস করবে সো এই যে দৃষ্টি আর শ্রবণ এই দুটার কি সমন্বয় ঘটায় কে মধ্য মস্তিষ্ক ঠিক আছে এবার আসেন পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আপনার সব পুলার কাজ জানা লাগবে না বাট তাও যদি আপনি জানতে চান আমি আপনাকে বলবো আপনি শুধু পঞ্চ থেকে মনে রাখবেন এটা কি শ্বসনের হার নিয়ন্ত্রণ করে আর যে সেরেবেলাম আছে সেই সেরেবেলামের কাজটা মনে রাখবেন সেরে বেলামের কাজ কি মনে রাখবেন এটা মনে রাখবেন ভারসাম্যপূর্ণ ঐচ্ছিক চলাফেরা ভারসাম্যপূর্ণ ঐচ্ছিক চলাফেরা মানে কি দেহের ভারসাম্য রক্ষা করা ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ চলাফেরার দিক নির্ধারণ কি বললাম দেহের ভারসাম্য রক্ষা করা ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ এবং চলাফেরার দিক নির্ধারণ করে এসব কাজ করে সেরে পেলাম পঞ্চের কাজ তো বললামই মেইনলি কি শ্বসনের কেন্দ্র অবস্থান করে এখানে ঠিক আছে কেন্দ্র অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের মেডুলা মেডুলা অবলঙ্গটা বলে এটার কাজটা কি এটার কাজটা আমি লিখে দিব না বরঞ্চ আপনাদেরকে একটা গল্প বলবো এটা শুনেন ধরেন আপনি একদিন খাইতে বসছেন ভাত খাইতে বসছেন তো ভাত খাওয়ার সময় খাবারটা যখন আপনি চাবাচ্ছেন তখন চাবানোর সময় এই খাবারটা গলাধকরণ করতে আপনাকে কোন জিনিসটা সাহায্য করতেছে খাবারটা পিচ্ছিল করতেছে

আপনি হঠাৎ করে শ্বাস নিয়ে ফেলবেন এত উত্তেজনার বসে এই গানের উত্তেজনার বসে আপনি দেখবেন খাইতে খাইতে হঠাৎ করে আপনি শ্বাস নিয়ে ফেলবেন অ্যান্ড শ্বাস নেওয়ার ফলে কী হবে ওই যে প্রিগ্রেশের মধ্যে ঢুকে যাবে খাবার তখন আপনি কি করবেন কাশি শুরু হবে আপনার তাই না খাবারের সময় যদি আমরা এরকম ভুল করে শ্বাস নিয়ে ফেলে কী হয় প্রচণ্ড কাশি শুরু হয় এবং কাশি এমন হবে যে আপনি কি হঠাৎ করে বমি করে ফেলবেন ব্যাপারটা বুঝতে পারছেন কাশি এমন শুরু হবে যে কাশির জন্য আপনি কি বমি করে ফেলবেন আর যে খাবারটুকু বমি হবে না সেই খাবারটুকু কী হবে চিন্তা করেন তো সেই খাবারটুকু আমাদের কই যাবে পেটের ক্ষুদ্রান্তের মধ্যে যাবে আচ্ছা আমি পরিপাক চ্যাপ্টারে পড়েছিলাম ক্ষুদ্রান্তে যে খাবারগুলো সেগুলো অভিকর্ষের সাহায্য ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কী বলে অন্তর্ক্রম সংকোচন প্রক্রিয়া দশ টাকার কোশ্চিন যে পারবেন সে আমার কাছ থেকে দশ টাকা বুঝে নেবেন ক্লাস শেষে ক্রম সংকোচন প্রক্রিয়া কি বলি শেষে দশ টাকা বুঝে নিবা হচ্ছে পেরিস্টাস অন্ত্রের মধ্যে কি ক্রম সংকোচন প্রক্রিয়া একটা সংকোচনের প্রচার হয় এর ফলে কি খাবারটা অভিকর্ষের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা শুরু করে দেখেন মেগুলার কাজ কিন্তু আমাদের পড়া শেষ যেটা বলতেছিলাম যে আপনি খাইতে বসলেন তাই না খাবার সময় কী হচ্ছে লালা খরণ হয় আপনার এর ফলে খাবারটা কি গলধকরণ করতে সুবিধা হয় ঠিক আছে তো আপনি তখন এমন গান শুনতেছিলেন সেই গান শুনলে কি আপনার রিস্ক বেড়ে যায় আপনার রক্তচাপ বেড়ে যায় এরকম ধুমধুমার গান আপনি শুনে ভাত খাইতেছেন তাহলে কি হবে আপনি ভুল করে শ্বাস নিয়ে ফেলবেন শ্বাস নেওয়ার ফলে কি সমস্যা হবে আপনার কাশি উঠবে এমন কাশি যে কাশির চোটে আপনি বমি করে ফেলবেন ঠিক আছে ওকে আর যদি বমি না করেন তাহলে কি খাবারটা যেটুকু যাবে সে খাবারটা কই ঢুকবে ক্ষুদ্রান্ত্রে তাই না ক্ষুদ্রান্তে খাবারটা কিভাবে যাবে সে যাবে হচ্ছে মাধ্যমে এবং পেস্টাইলসের মাধ্যমে সে আলটিমেটলি কি একসময় মলে পরিণত হবে এবং মল হিসেবে দেহের বাইরে বাইরে বের হয়ে যাবে এগুলো হচ্ছে মেডুলার কাজ লালাকরণ গ্রধাকরণ শ্বসন কাশি বমন পেরিস্টাসিস মলমূত্র ত্যাগ হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ ঠিক আছে সেই ছিল আমাদের তিনটা জায়গার কাজ এবার চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়ব আর দশ মিনিট সময় নিব হ্যাঁ আচ্ছা কয়জন আছে একটু দেখেন তো ক্লাসে সবাই ভাগছে এটার কথা বারো জন ভাইয়া খুব সুন্দর আপনার দুইটা এগিয়েছে খুব সুন্দর এ ভাগলেই হবে এখন যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করবো এই জিনিস যদি কেউ না পড়ে আমার মনে হয় তার মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই কেউ যদি পরীক্ষা নিয়ে সকালে মনে করে যে মস্তিষ্কে যে বারোটা করোটিক নার্ভ এই করোটিক নার্ভের নাম কাজগুলো আমি যাই না পরীক্ষা দিয়ে যাওয়ার দরকার নাই আমি বলবো সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাক আচ্ছা তাহলে দেখো কী কী সাইম আছে আগে এই মেন মস্তিষ্ক সবাই মনে রাখো অল অফ অকু ট্রক ট্রাই অ্যাপডু ফেসি অডি গ্লোসো স্পাই হাইপোগোসো ঠিক আছে নামগুলো সবগুলো একটু এই কবিতাটা মনে রাখতে হবে মাস্ট তোমরা হয়তো অন্য কোনোভাবে বারোটার নাম মুখাস্ত রাখছো ভুলে যাও এটা শিখতে হবে আমি যেটা বলছি সেটাই শিখতে হবে অল অফ অকু ট্রকটাই টু সবাই আমার সাথে বলো অল অফ অকু ট্রকটাই অ্যাপডু ফেসি অডি গ্লোসো ভেগাস পাই হাইপোক্লোসো আবার অল অফ অকু ট্রকটাই টু অল অফ অকু ট্রকটাই অ্যাপডু ফেসি অডি গ্লোসো ভেগাস পাই হাইপোক্লোসো ফেসি অডিক্লোসো ভেগাস বাই হাইপোক্লোসো আবার অল অফ অকু ট্রক ট্রাই অ্যাপ টু ফেসি অডিক্লোসো ভেগাস বাই হাইপোক্লোসো এখানে অল মানে কি অল ফ্যাক্টরি অফ মানে কি অপটিক অকু মানে অক্রো মোটর ট্রক মানে ট্রক লিয়ার ট্রাই মানে ট্রাইজিমিনাল অ্যাপ টু মানে অ্যাপ টু সেন্স ফেসি মানে ফেসিয়াল অডি মানে অরিটরি ক্লোস মানে ক্লসোফজিয়াল ভেগা মানে ভেগাস স্পাই মানে স্পাইনাল অ্যাক্সেসরি বা অ্যাক্সেসরি বল হাইপোগ্রোসো বলছে হাইপোক্রোসাল এখানে প্রত্যেকটা

এইটুকু পরে দেখবা ছকের আর কিচ্ছু বাকি নেই পুরো ছক তো ঠোঁটের কাছে চলে আসছে এবার দেখো ইনসাম রাখবা দুই হাজার এগারো বারো সালে আমাদের যে সাকিব আছে সে সাকিব তিনশো ছেচল্লিশ ম্যাচে একশো আটাশটা সেঞ্চুরি করেন যদি উদ্ভর তথ্য আর কি জীবন সম্ভব না তো আমার কথার কথা বললাম আর কি ঠিক আছে তিনশো ছেচল্লিশ ম্যাচে একশো আঠাশটা সেঞ্চুরি করেন ঠিক আছে তোমার এত কিছু মনে রাখা দরকার তুমি জাস্ট মনে রাখো ম্যাচে মানে কি ম্যাচে মানে হচ্ছে মোটর আর সেঞ্চুরি মানে কি সেঞ্চুরি মানে হচ্ছে সেনসরি ঠিক আছে সেঞ্চুরি মানে হচ্ছে সেনসরি সেঞ্চুরি তাহলে কী কী আছে এক দুই আট এক দুই আট এটা কি সেন্সরি মোটর কী কী আছে এগারো বারো তিন চার ছয় তাহলে সেঞ্চুরি কী কে এক দুই আট এগুলো হচ্ছে সেন্সুরি মোটর কী কী আছে এগারো বারো তিন চার ছয় এগুলো বাদে যার আছে তারা কী হবে মিশ্র ঠিক আছে তারা কী হবে মিশ্র তাহলে আমি যে জিজ্ঞেস করি যে ভেগাস এর প্রকৃতি কী

নাকের ওপরে হাত দিয়ে এই নাক থেকে আপনি কান বরাবর আঙুলটা নিয়ে যাবেন আপনি নাক থেকে কান বরাবর যদি আঙুল নিয়ে যান আপনার আঙুল যেসব যেসব জায়গা পাস করবে সেসব হচ্ছে সেন্সোরি কীভাবে প্রথমে নাক পাস করবো তাই না নাকে কী আছে অল তারপর কই আসবে চোখে চোখে কী আছে অপটিক আর কান কী আছে অডিটরি অল ফ্যাক্টরি অপটিক অডিটরি এই তিনটে হচ্ছে সেন্সোরি একদম খাঁটি সেন্সোরি ঠিক আছে আপনি আঙুল দিয়ে খুব সুন্দর করে এই সেন্সোরিগুলোর নাম মনে রাখতে পারেন ওকে এখন লাস্ট অফ অল যেটা হচ্ছে এগুলোর প্রত্যেকটার কাজ কি আমরা কাজগুলো জানবো আমার প্রত্যেকটার কথা মনোযোগ দিয়ে শুনবেন এ ক্লাস করে যাওয়ার পরে আশা করি বারোটা করেন না এবং কাজ কোনো দিন ভুল হবে না দুই তিন চার পাঁচ ছয় মধ্যে থেকে পাঁচটা কাটা দুই তিন চার পাঁচের মধ্যে থেকে পাঁচটা কাটা দুই তিন চার ছয় এই সবগুলো হচ্ছে চোখ রিলেটেড ঠিক আছে চোখ রিলেটেড এর মধ্যে দুইটা কী করে দুই নাম্বারটা যে বিম্ব মানে আমরা চোখে দেখি রেটিনা যে বিম্ব তৈরি হয় সেটা মস্তিষ্কে পাঠায় আর বাকি যে তিনটে সেটা কী করে আমরা এই যে চোখ বিভিন্ন দিকে ঘুরাই সেটাকে আমরা কী বলি পক্ষীগুলোকে সঞ্চালন ঠিক আছে তাহলে দুই নাম্বারটা হচ্ছে কী করে আমাদের যে মস্তিষ্ক রেটিনা যে বিম্ব তৈরি হয় সেটা মস্তিষ্কে প্রেরণ করে আর তিন চার ছয় সঞ্চালন করে তাহলে দেখেন দুই নম্বরের নাম হচ্ছে অপটিক এটা কাজ আমাদের জানা হয়ে গেল করে আমাদের সেটা মস্তিষ্ক প্রেরণ করে তিন নম্বরটা এর কাজ জানছি মোটরের সঞ্চালন চার নম্বরের আমরা জানছি সঞ্চালন ছয় নম্বরের কাজ আমরা জানছি অক্ষী সঞ্চালন এক নম্বর হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি মানে কি আচ্ছা ফ্যাক্টরির আশেপাশে দিয়ে যখন আপনারা যান যেমন বিস্কুট ফ্যাক্টরির আশেপাশে দিয়ে যান কি পান একটা সুন্দর একটা কি পাওয়া যায় গন্ধ পাওয়া যায় সে যেখানেই ফ্যাক্টরি সেখানেই গন্ধ তাহলে অল ফ্যাক্টরি নার্ভ কী করে আমাদের ঘ্রাণ উদ্দীপনা করে সাহায্য করে এখানে অডি অডিটরি আরেকটা নাম কি অ্যাকাউস্টিক অ্যাকাউস্টিক গিটারের গান খুব সুন্দর লাগে শুনতে না বা আপনারা যখন এই যে একটা নাম কি বললেন অ্যাকাউস্টিক অ্যাকাউস্টিক ঠিক আছে তো অডিটরি মানে কি অডিও গান অডিও গান কি আমরা দেখতে পাই না শুনতে পাই শুনতে পাই শুনতে পাই তাহলে অডিটোরি কাজ কি শ্রবণে সাহায্য করে ঠিক আছে ফেসিয়াল ফেসিয়াল আবার দুটা ব্রাঞ্চ আছে মানে ফেসিয়াল মানে কি নাম শুনবো কি ফেস মানে আমাদের ফেস থাকে তার মানে কি যে আমরা যে হাসি কান্না করার সময় বিভিন্ন যে ফেসিয়াল এক্সপ্রেশন দেই সেটা কে নিয়ন্ত্রণ করে এই ফেসিয়াল সাইন নিয়ন্ত্রণ করে এছাড়াও ফেসিয়ালের দুইটা শাখা যায় একটা যায় হচ্ছে ওপরের চোয়ালে ওপরের চোয়ালে যে শক্ত শক্ততাল থাকে তার নাম কি প্যালেটনা সেটা হচ্ছে একটা ব্রাঞ্চের নাম হচ্ছে প্যালেটাইন ব্রাঞ্চ একটা ব্রাঞ্চের নাম হচ্ছে প্যালেটাইন ব্রাঞ্চ আর নিচের যে চল থাকে সেই চলের নাম কি ম্যান্ডিবল আচ্ছা ম্যান্ডিবলের যে ইউ নিচের দিকে তার মধ্যে একটা হাড্ডি থাকে সেই হাড্ডির নাম কি মনে আছে বলছিলাম ওই যে ফাঁসি দিলে বা ওই যে কেউ আত্মহত্যা করে হাডটা ভেঙে যায় সব বলে গেছে হাই অয়েড সেই হাই অয়েড আর ম্যান্ডিবল দুইটা মিলে হাইও ম্যান্ডিবল বা হাইও ম্যান্ডি বুলার ফেসিয়াল করে কি এই প্যালেটাইনও ব্রাঞ্চ দেয় হাই ম্যান্ডি বুলারও ব্রাঞ্চ দেয় মানে উপরের চুয়াল আর নিচের চুয়ালে কী করে সে সরবরাহ করে স্নান তাহলে কি উপরটা কি উপরের চুল নিচে এগুলো কী করবে খাবার চলব না সহযোগিতা করবে এছাড়াও আমাদের যে বললাম ফেসিয়াল যে মাসুলের বিভিন্ন এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনতে ফেসিয়াল সাহায্য করে গ্লোসো পুরো নামটা কি গ্লোসো ফ্যালিনজিয়াল গ্লোসো শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিব্বা আর ফ্যারিংস শব্দের অর্থ কী গলবিল তাহলে গ্লোসো ফ্যারিং জেলের কাজ কী হবে গলবিলের সঞ্চালন জিব্বা এবং গলবিলের সঞ্চালন গ্লোসো মানে জিব্বা ফ্যারিংস মানে গলবিল মানে কি জিব্বা এবং গলবিলের সঞ্চালন দেখেন এখানে কী আছে হাইপো গ্লোসাল

ওকে সো হাইপো শব্দ অর্থ কি নিচে গ্লোসার শব্দ অর্থ একটা কি বলতে যেটা কি জিব্বা তার মানে কি ধরেন এটা যদি জিব্বা হয় হাইপো মানে কি জিব্বার নিচ থেকে যে সঞ্চালনের সাহায্য করে মেটুকে জিব্বার কি সাহায্য করবে ঠিক আছে স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইন মানে কি ঘাড় বা সহজ বললে গ্রীবা ঘাড় বা গ্রীবা তথা কি কাঁধ ঠিক আছে সো স্পাইনাল অ্যাক্সেসরি মানে কি যেই নাভটায় আমাদের ঘাড়ে বা আমাদের কাঁধে অ্যাক্সেস পায় তাহলে স্পাইনাকসের কাজ কি হবে ঘাড় তথা এই যে কাঁধ এই কাঁধে যে মাংসপেশি আছে সেই কাঁধের মাংসপেশির যে সঞ্চালন সেই কাজটা করবে ভেগা বা ভেগাস ভেগাস জিনিসটা কি ভেগাস হচ্ছে সবচেয়ে বড় করস নায়ু ভেগাস হচ্ছে সবচেয়ে বড় করডিক্স নাম মানে কি আমরা সাধারণত এরকম বলে থাকি যে সবচেয়ে বড় কটিক স্নায়ের নাম কি উত্তর হচ্ছে ভেগাস আর সবচেয়ে ছোট কি অল ফ্যাক্টরি কেন কার মস্তিষ্কের নাক সবচেয়ে কাছে আর ভেগাসটা কি সবচেয়ে বড় কারণ কি এর ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় আমাদের ষড়যন্ত্র আমরা যে কথা বলি সেই কথা বলা তারপর আস্তে আস্তে নিচের দিকে নামেন ষড়যন্ত্র জিনিস নামলে কি হার্ট পাওয়া যায় তাই না হার্ট বা হৃৎপিণ্ড কার্ডিয়াক কার্ডিয়াকের ব্রাঞ্চ আছে কার্ডিয়াকের দুই পাশে কি আছে ফুসফুস ফুসফুসের নিচে দিয়ে কী আছে পাকস্থলী তাহলে দেখেন আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে আমরা নামবো করোনো দিকালি ফার্স্টে কী পাইলাম ষড়যন্ত্র ষড়যন্ত্র পরপর নিচে কি আসবে হার্ট বা হৃৎপিণ্ড হৃৎপিণ্ড বরাবর দুই পাশে কি আছে ফুসফুস ফুসফুসের নিচে কি আছে পাকস্থলী এই যে চারটা জায়গায় ভেগাসের আছে এরকম চারটা ব্রাঞ্চ আর অন্য কোনো করটিক নার্ভের নাই সো ভেগাস হচ্ছে সবচেয়ে বড় একটা হচ্ছে ট্রাই ট্রাই শব্দের অর্থ কি ট্রাই জেমিনাল ট্রাই মান হচ্ছে তিনটা ট্রাই মান হচ্ছে তিনটা আপনি ধরেন এই যে এটা হচ্ছে আপনার চোখ এটা হচ্ছে নাক এটা হচ্ছে ঠোঁট এটা ঠিক আছে আপনি যদি আপনার হাত যেটা সেই হাত থেকে তিনটা ভাগে ভাগ করেন এবং এইভাবে ধরেন আমি আসলে একটু ভিডিও আসতে হবে আমাকে ঠিক আছে আমাকে কি দেখা যায় না ভাইয়া ওয়েট দেখা যাবে এবারে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো দেখো ট্রাই মানে কি ট্রাই মানে কি তিনটা মানে কি এই যে তিনটা আঙুল আমি যে তিনটা আঙুল বা তিনটা আঙুল যদি আমার ফেসের উপর দিই এই তিনটা আঙুল ঠিক যে যে জায়গায় যাবে সেই সব জায়গায় ট্রাই ব্রাঞ্চ আছে যেরকম কি একটা কাছে চোখে মানে কি ট্রাই হচ্ছে অপটিক ব্রাঞ্চ এটা কি হবে ট্রাই জেমিনালের অপটিক ব্রাঞ্চ এটা কই গেছে ম্যাক্সিলাতে সেটা কি হবে ম্যাক্সিলারি ব্রাঞ্চ এটা কই গেছে ম্যান্ডিবল তাহলে এটা কী হবে ম্যান্ডিবলার ব্রাঞ্চ তাহলে ট্রাই শব্দ অর্থ কি তিন ট্রাই শব্দ অর্থ হচ্ছে তিন তাহলে ব্রাঞ্চও কটা হবে তিনটা তাহলে এইভাবে মুখের উপর দিবেন এটা যাবে চোখে এটা সব ধার্মিক ব্রাঞ্চ এটা কী করবে পক্ষীগুলোকে সঞ্চালন ম্যাঘলাই ব্রাঞ্চ মানে কি ম্যাঘলাই নড়াচড়া বা এখানের অনুভবগুলো আর ম্যান্ডিবলের ব্রাঞ্চ কি করবে ম্যান্ডিবলের নড়াচড়া নিয়ন্ত্রণ করবে সো এগুলো ছিল আমাদের সবগুলা করটিক্স নাই কাজ

দেহতাপ নিয়ন্ত্রণ করা ভেরি গুড উত্তর হচ্ছে দেহতাপ নিয়ন্ত্রণ করা পূর্ণ সংবিধি স্নায়ু কোনটি পূর্ণ সংবিধি মানে কি ওই যে বলছেন একশো আঠাশ ঠিক আছে আমার কি দেখা যাচ্ছে তাহলে আমি একটু খেয়াল করেন যে এই যে নাকের এইখান থেকে আমি একটা রেখা টানবো নাকের এখানে কি অলফ্যাক্টরি আছে অলফ্যাক্টরি নার্ভ তারপর চোখে আছে অপটিক আর বড়ো বড় গেলে কি কান অডিটরি সো অলফ্যাক্টরি অপটিক আর অডিটরি তিনটা একদম খাঁটি স্নায়ু বা খাঁটি সংবিধি স্নায়ু তাহলে বলেন যে পূর্ণ সংবিধি স্নায়ু নয় কোনটি হবে

তো আজকে ক্লাস এইটুকুই এখন কথা হচ্ছে ওই যে আমি যে ভিডিওটা ইয়া করছি এই কে জানি আমার পরামর্শ দিছে আমি তো খুঁজে পাচ্ছি না ভাইয়া ওই যে ওয়াইফাই লাইনের ওইখানে যে টি চিহ্নটা আছে উপরে এটা হ্যাঁ ওইখানে ক্লিক করেন ওই যে ভাইয়া লাফাইতেছে ডাবল ক্লিক করেন সুন্দর